गाइस वेलकम टू माय यूट्यूब चैनल कैमन आशा करी अनेक अनेक भाव आसें। तो अपने आबार एक नतून भिडियो चले भिडियो भारत लगे लाइक कमेंट कर अवश्य जानवें और चैनल नतून हो तेल सब्सक्राइब कर और नोटिफिकेशन दाबी देखें। भिडियो शुरू करा जाए। আমাদের নিচে এক লাইন 5 ইঞ্চি দেওয়া আছে, তার উপরে 3 ইঞ্চি করে গাঁথনি করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন কিভাবে গাঁথনি করা আছে। তো আপনারা আমাদের ঢালাই এখান থেকে প্রায় 10 থেকে 11 ইঞ্চি হাইটে আপনার প্লাস্টার কমপ্লিট হবে। তো আমাদের এখান থেকে স্লোপিন হবে, আমাদের ওই ঢালাই থেকে এখানে স্লোপিন হবে, স্লোপিন হয়ে ডিজাইন হবে রাউন্ড लाठे डिजाइन। अंधकार তো ফাইনালি আমাদের গাঁথনি কমপ্লিট। এবার আপনার ঢালাই হবে, ঢালাই হয়ে স্লোপিন হবে, স্লোপিন হয়ে আপনার ডিজাইন হবে। তো দিতে ঢালাই শুরু হয়ে গেছে, ঢালাই মশলা দিয়ে স্লোপিন করা হচ্ছে। তো এখানে আপনারা মোটা গিঠি দিয়েও ঢালাই করতে পারেন এবং যে ছোটো গিঠিটা আছে সেটা দিয়ে ঢালাই করতে পারেন, কিন্তু আমরা ছোটো গিঠি দিয়ে করছি। কোনো আপনারাও 5 ইঞ্চি গাঁথনি করবেন, একটা 3 ইঞ্চি খাড়া করে, একটা আপনার 10-11 ইঞ্চি হাইট করে নিচে থেকে স্লোপিন করবেন। তো আমাদের ঢালাই চলছে এখন, স্লোপিন করা। তো ফাইনালি আমাদের স্লোপিন ঢালাই হয়ে গেছে, এবার প্লাস্টার করে ডিজাইন কাটিং হবে, রাউন্ড ডিজাইন। দেখতে পাচ্ছেন আমাদের স্লোপিন। সিমেন্ট মারা হচ্ছে, আপনারা সিমেন্ট মেরে নেবেন। তো আমাদের সিমেন্ট লাগা কমপ্লিট হয়ে গেছে, এবার ছাপা শুরু হবে। দেখে আমাদের ছাপা শুরু হয়ে গেছে। খালি আমাদের সাইডটা ছাপা হয়ে গেছে, এবার পাটা মেরে ভালো করে প্লাস্টার করে নেবো। তারপরে আবার আমাদের উপরে মশলা ভাঙা চলছে, নিচেটা দেখতেই পাচ্ছেন, নিচেটা আমাদের ছাপা হয়ে গেছে। এবার খালি পল্ডিং মারতে হবে, এইগুলো তো পল্ডিং মেরে দিতে হবে, তারপরে পাটা মারবেন উপরে মশলা ভাঙা হয়ে যাওয়ার পরেই। তো আমাদের মশলা ভাঙা চলছে। তো আমাদের পাটা মারা চলছে, পাটা মারার পরে আপনার রুসা মারবো, রুসা মেরে ডাক দেওয়া হবে, পাটাটা সুন্দর করে মারবেন, হয়ে গেল। ফাইনালি আমাদের পাটা মারা হয়ে গেছে, এবার সুতো দিয়ে দাগ মেরে নিয়েছি, ও মাথায় মাপকাঠি করে নিয়েছি, এই মাথায় মাপকাঠি করে নিয়েছি। এবার সুতোর দাগ মারা হয়ে গেছে, এই সুতো দাগ বরাবর আপনার পাটা মেরে নেবেন পুরোটাই। তো আমরা এবার এই সুতোর পাশে পাশে পাটা মারব। ফাইনালি আমাদের নিচেটা পাটা মারা ভালো করে সুন্দর করে পাটা মারা হয়ে গেছে, আর উপরও পাটা মেরে নিয়েছি। এবার রুস্তা মারা হবে, রুস্তা পাটা মেরে ভালো করে ইয়ে করতে হবে। রুস্তা মারা শুরু হয়ে গেছে, Thank you.
রুসো মারা কমপ্লিট। এবার আপনার যে ধারটা আছে বিট হবে যেটা, সেটা রুসো পাটা রুসো মারা হবে। তো চলুন আমরা পাটা রুসো মারা, পাটা রুসো মারা শুরু হয়ে গেছে আমাদের। করগুলো ভালো করে সুন্দর করে ফিনিশিং করবেন। প্লাস্টার কমপ্লিট হয়ে গেল। এবার আপনার মাথাটা মারা হবে, মাথাটা মেরে দাগ দিয়ে দিয়ে রাউন্ডগুলো জমানো হবে। রাউন্ডগুলো জমানোর আগে আপনার এটা কাটিং হবে নিচেটা, তারপরে আপনার রাউন্ডগুলো জমানো হবে। তো আমাদের আরও কাজ দেখতে থাকুন, কাজ করা হচ্ছে। তো কাঠি মাপ করা হয়ে গেছে, 1.5 ইঞ্চি কাঠি নিচে থেকে মাপবেন, নিচে থেকে মাপবেন আর উপরে আপনার 1 ইঞ্চি বিটটা দেখাবে। তো কাঠির দু মাথায় দাগ মেরে নেবেন, তারপরে সুতা দিয়ে আবার দাগ মেরে নিয়ে কাটিং শুরু করবেন। তো আমাদের সুতার দাগ মারা হচ্ছে। তো ফাইনালি সুতার দাগ মারা কাছে এসছে। এবার দাগ মারা হয়ে গেলে কাটিং শুরু হয়ে যাবে। তো আমাদের পাটা ধরা হচ্ছে, এবার কাটিং হবে। দাগ বরাবর পাটাটা ধরবেন, আমাদের কাটিং শেষ হয়ে গেল। এবার ফুল ঝাড়ু মারছে। বিট যেটা ছিল সেটা আপনার কাটা হয়ে গেছে। এবার উপরে যে আপনার রাউন্ড বিট আছে, রাউন্ড বিটটা কাটা হবে। তো আমাদের রাউন্ডের যে মটকা বলে, মটকাটা বানানো হচ্ছে। এগুলো তো রাউন্ড হবে, কোনাটাই আপনার ত্রিশূলের মতন মটকা হবে। মটকা হচ্ছে ভালো করে রুসাটা মারবেন অবশ্যই, মিলে যায়। তো আপনি এখান থেকে 3 ইঞ্চি নিয়ে, এখান থেকে 3 ইঞ্চি নিয়ে মশলা এক রাউন্ড মশলা জমাবেন, যেন মশলাটা মোটা হয়, ফিটনেস হয় আপনার 1 ইঞ্চি। তারপরে এর উপরে রুসাটা মেরে নেবেন, তারপরে এই উপরে মশলাটা জমাবেন, দিয়ে রুসা মারবেন, ভালো করে রুসা মারবেন। এটা কাটিং হবে। ফাইনালি আমাদের প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মটকা ত্রিশূলের। এবার আপনার এটা কাটিং হবে, সেই হিসাবে দেখেন আপনারা কাটবেন। আপনি আগে ফ্রেশ করে নেবেন। তো আমাদের ত্রিশূলের মটকার যে আছে সেটার ডিজাইনটা কাটা হচ্ছে, মাথাখানটা। তো আপনি এখান থেকে 2 ইঞ্চি নিয়ে নেবেন, এখান থেকে 2 ইঞ্চি, 2 ইঞ্চি নিয়ে এটাকে রাউন্ড করে ঘোরাবেন। এদিকে যতটা ফিটনেস আছে সে হিসাবে এটাও যেন দেখা যায়, এদিকে যতটা ফিটনেস আছে এখানে যেন সে হিসাবে দেখা যায়। তো সে হিসাবে আপনারা কাটবেন।
তো ফাইনালি আমাদের ত্রিশূল মটকা হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার রাউন্ডগুলো আমাদের করতে শুরু করব, তা আপনারাও সেম প্রসেসে এই মটকাটা করবেন। তো চলুন আমাদের রাউন্ড শুরু করা যাক। তো আমাদের রাউন্ড বিট জমানো শুরু হয়ে গেছে। মার্কিং করা হয়েছে এইখান থেকে এ অবধি আপনার 6 ইঞ্চি আছে, ওপর মুখটা আপনার 3 ইঞ্চি আছে। ট্যাপার করে আপনারা দাগ দিবেন, সেই হিসাবে আপনার করবেন। আর এইখান থেকে এ অবধি আছে যেটা, সেটা হচ্ছে আপনার 9.5 ইঞ্চি, ওপরটা আছে 11.5 ইঞ্চি। এখান থেকে এ অবধি সেই হিসাবে আপনার কাঠি করে কাজ করবেন। তাহলে কাকু আপনার ছেলে আমার মতন আছে নাকি? ছেলে আছে তো আমাদের জামার কাজ ধরানো হয়ে গেছে। এবার পাটা মারা হচ্ছে, পাটা দিয়ে রাউন্ডটা ঘোরানো হবে। এত সুন্দর নাম তো ফাইনালি আমাদের রাউন্ড ঘোরানো হয়ে গেছে। এবার কাটিং হবে, আমাদের রাউন্ড ফিনিশিং কমপ্লিট। এবার কাটিং হবে, এটা সেটা দেখেন কীভাবে কতটা ক্লিয়ার আছে, সেম এখান থেকে অতটাই ক্লিয়ার হবে। ভালো করে পরিষ্কার করে নেবেন আর রাউন্ডটা ভালো করে চেক করে নেবেন যে ঠিক আছে কি না আছে। নিয়ে যাবো না, ঘুরতে যাবো না, আমাদের পরিষ্কার করা চলছে, কাটিং হয়ে গেছে। এখান থেকে যতটা ফিটনেস আছে এখান থেকে সেম প্রসেসে ফিটনেসগুলো চোখের আইডিয়াতে করবেন, তারপরে কাটিং করবেন, সেই দেখে শুনে করবেন। তো ফাইনালি আমাদের কাটিং হয়ে গেছে। এবার জামার ধরাচ্ছে, তো সো আমাদের রাউন্ড বিট কমপ্লিট। দেখেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটা দাবি দিবেন। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে গেলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের জন্য এই পর্যন্ত, এরপর আবার নতুন ভিডিও আসবে।